আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন সবাই? আজ জেকে লাইফস্টাইলের খুবই খুবই মজাদার একটি পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনায়াসে আমরা বলতে পারি এই পরোটা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর পরোটা। তো চলুন দেখি কেন আমি এটাকে সবচেয়ে স্বাস্থ্যকর পরোটা বলেছি। তো চলুন এখন পরোটা তৈরি করে দেখাই। পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি, মানে এটা ফ্রোজেন করা ছিল, বাঁধাকপি, চারটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, আর নিয়েছি অর্ধেকটা গাজর, আর নিয়েছি অল্প লাউ, নিয়েছি একটা পটল নিয়েছি। তো আমি বাঁধাকপি ফুলকপি নিয়েছি, বাট আমার কাছে ছিল। আপনারা যদি মনে করেন আপনাদের কাছে নেই, তাহলে অন্য যে কোনো সবজি দিয়েও আপনারা এই পরোটাটা তৈরি করতে পারেন। তো এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে এখন আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। অবশ্যই এটা হাফ বয়েল করব। তো সবগুলো দিয়ে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। তো এই সবজিগুলোকে হাফ বয়েল করে নামিয়ে নিব, তারপরে এটাকে ব্লেন্ড করতে হবে। আর এই যে পেঁয়াজ ও মরিচ তিনটা আমি রেখে দিয়েছি, আর নিয়েছি এক মুঠো বাদাম, মানে আমরা একবারে যেই বাদামটুকু খাই সেই বাদামটুকু নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করে নিব। এই যে আমি বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি, এতটুকু বাদাম হয়েছে আমার। তো আমি এখন এই যে সবজিটাকেও ব্লেন্ড করে নিয়ে আসলাম, এগুলোর সাথে এখন আমি দুটা ডিম দিয়ে দিব। দুটা ডিম দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্সড করে নিতে হবে। এগুলোকে মিক্সড করে একটি স্মুদি, একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, লবণটা চেক করে নেবেন অবশ্যই। আর এই যে কাঁচামরিচ আর মানে পেস্টটা আমি দেখিয়েছিলাম, আসলে ওই কাঁচামরিচ পেস্টটা আমি ব্লেন্ড করার সময় এর সাথে দিয়ে দিয়েছিলাম। তো এখন পরোটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে, বাটারটা গরম হয়ে গেলে এখন যেই মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা সুন্দর করে আমি পরোটার শেপ করে দিয়ে দিলাম। তো এটা অবশ্যই একটু ভারী রাখতে হবে, মানে একদম পাতলা করা যাবে না, পাতলা করলে পরোটাটা ছিঁড়ে আসবে। তো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এই যে আমি উল্টে দিয়েছি, আসলে প্রথমটা একটু ফেটে ফেটে গেছে। তো প্রথমটা দেখে বুঝতে পারলাম যে আরেকটা ডিম লাগবে, তাই আমি আরেকটা ডিম ব্যাটারে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এই যে হয়ে গেল আমার একটি পরোটা, এটাকে আমি এখন নামিয়ে নিব। একইভাবে আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। তো এখন এইবার আমি সরিষার তেল ইউজ করলাম। তো এই যে আমি একইভাবে আবারও পরোটার ডোটা দিয়ে দিলাম। তো সবজি দিয়ে আমরা এরকম সুন্দর পরোটা বানিয়ে অবশ্যই খেতে পারি। এই যে আমার পরোটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব, তারপরে আমি এই যে উল্টে দিচ্ছি। তো আপনারা দেখতে পারলেন আরেকটা ডিম দেওয়ার পরে, মানে এখন উল্টাতে আর কোনো সমস্যা হচ্ছে না, মানে ফেটে যাচ্ছে না। তো আমাদের সবজির পরিমাণটা একটু বেশি হয়েছিল, তাই আমাদের তিনটা ডিম লাগলো। হয়ে গেল আমার আরেকটা পরোটা। তো একইভাবে আবারও আমি আরেকটি পরোটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার তিনটা পরোটা, একইভাবে সুন্দরভাবে হয়ে গেল। আপনারাও এভাবে স্বাস্থ্যকর পরোটা বানিয়ে খেতে পারেন জেকে লাইফস্টাইলে।
খুবই মজাদার ছিল এই পরোটাটা। আপনারাও মাংস দিয়ে এই পরোটাটা খেতে পারেন। তো সবজি দিয়ে এভাবে আমরা স্বাস্থ্যকর পরোটা বানিয়ে অবশ্যই খেতে পারি। তো এখন আপনারাই বলুন যে এই পরোটাটা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর পরোটা কিনা। সামনে রমজানে আপনারা এরকম পরোটা বানিয়ে ইফতারে অবশ্যই খেতে পারেন। আর যখন আমরা একই ধরনের সবজি খেতে খেতে মানে বোর হয়ে যাই, তখন আমাদের ইচ্ছে করে যে মানে অন্য ধরনের কোনো কিছু খাই, তার জন্য এভাবে সবজি দিয়ে আমরা পরোটা বানিয়ে খেতে পারি। তাহলে আমাদের সবজিটাও খাওয়া হবে আর সেই একঘেয়েমিটাও দূর হয়ে যাবে। তো কেমন হলো আজকে আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ।